হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোমো অ্যান্ড মামা অল ইন ওয়ান চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে 6:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। জার্নি কোথায় সেটা সাথে থাকো, দেখতে থাকো, বুঝতে পারবে, জানতে পারবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, চলো বেরিয়ে পড়ি, কেন কি অলরেডি আমি লেট হয়ে গেছি। চলো লেটস গো। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি, আপাতত তো বসে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। অন্ধকারে পুরো ঘুষনি হয়ে গেছে। যাই হোক, তো অরিন আসছে ওর দাদার সাথে, আর আমি টোটো করে চলে যাচ্ছি স্টেশনে। তো এখন স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে বসে রয়েছে, আর অরিন রয়েছে ওর দাদার সাথে। দেখাই, ওই দেখো গ্রিন কালারের গেঞ্জি পরা। দুই দাদা দাঁড়িয়ে রয়েছে, ছোট দাদা বড় দাদাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে গাড়ি আসে যায়। দেখ, তো আমাদের ট্রেনের টাইমিং এখন হয়ে গেছে। ওই দেখো গেটটা পড়ছে, অন্ধকার তাই ভালো মতো বোঝা যাচ্ছে না। অরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছে। তারপর সামনে একজন শুয়ে রয়েছে, দুই দাদা এবারে আসছে। এখন আসছে দুই দাদা। এদিকে আমাদের সিগনাল এখনো হয়নি, গেট পড়ে গেছে, এখন গেট হচ্ছে। সিগনাল হয়ে গেছে, আমাদের ট্রেন কামিং। ¡Gracias!
দিয়েছে তোমাদের সব স্টেশন দেখাচ্ছি না কিছু কিছু স্টেশন দেখাচ্ছি মেইন মেইন যে স্টেশনগুলো রয়েছে তো এখন হাওড়াতে রয়েছি তো এখন দেখো পৌঁছে গেছি আমরা বারাসাতে বারাসাত জংশনে তো এখানে ট্রেনটা দু মিনিট মতো দাঁড়িয়েছিল তো তারপরে এখন আবার ছাড়লো তো চলো দেখো বন্ধুরা এখন আমরা বসে রয়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এছাড়া সামনে একটা মালগাড়ি রয়েছে তো সেই জন্য আমাদের ট্রেনটা প্রায় 15-20 মিনিট মতো হলো এখানে দাঁড়িয়ে রয়েছে আর কোনো রাস্তাও নেই এখান থেকে অন্যভাবে যাওয়ার তো এখন কীভাবে যাব সেটাই হচ্ছে চিন্তা কখন ছাড়বে সেটারও ঠিক নেই তো দেখো ফাইনালি 40 মিনিট পরে ট্রেনটা ছাড়লো এখন জানি না কখন কিভাবে পৌঁছবো আর কি বলবো টেনশন হচ্ছে এখন দেখা যাক কিভাবে পৌঁছবো টাইমের আগে পৌঁছাতে পারবো কিনা সেটাও এখন খাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক সাথে সাথে দেখতে থাকবো আর কি তো এখন দেখো দমদম জংশনে ঢুকছি আর অলরেডি তো অনেক লেট হয়ে গেছে জানি না কখন পৌঁছবো ওদিকে অনেকের বাবাও পৌঁছে গেছে আর আমরাও লেট আরও আমাদের সাথে যারা যাবে তারাও মোটামুটি পৌঁছে গেছে দেখা যাক কীভাবে যাই কখন পৌঁছাই টাইমিংটা ঠিক থাকলে তাহলে অসুবিধা হতো কিন্তু আমি লেট করে দিই পৌঁছেছি কিন্তু এখনও প্ল্যাটফর্মে ঢুকতে পারিনি কারশেডের ওখানে দাঁড়িয়ে রয়েছে তো মানে যত টাইম এগোচ্ছে তত হার্টবিট বেড়ে যাচ্ছে আর টেনশনও বেড়ে যাচ্ছে জানি না কতক্ষণে এখান থেকে আবার সিগন্যাল পাবে কতক্ষণে প্ল্যাটফর্মে পৌঁছবে মানে আর কিছু ভাবতে পারছি না আর এদিকে দেখো সামনে প্ল্যাটফর্ম মানে সামনে যে লাইনটা আছে সেখান থেকে একটা ট্রেন যাচ্ছে অন
অন্ধকারের মধ্যে আলোটা দিয়ে ফাইনালি আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিয়েছে। ফাইনালি ট্রেন এখন স্টেশনে ঢুকছে, এখনো ঢোকেনি প্ল্যাটফর্মে। সরি, আমরা এখন শিয়ালদা স্টেশনে এখন যাব ট্যাক্সি স্ট্যান্ডে। তাহলে চলো, জোর পায়ে হাঁটো, জোর পায়ে। তো ট্যাক্সি স্ট্যান্ডে তো পৌঁছে গেছি, এখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি নেই, ওলা উবেরের কাউন্টার বন্ধ আছে, অনলাইন করতে হবে, তো ওটা সময় সাপেক্ষ। শেষমেশ একটা এমনি ট্যাক্সি ধরেই বেরিয়ে যাচ্ছি, কোথায়, হাওড়ার দিকে। তাহলে চলো যাওয়া যাক। আর আমাকে ট্যাক্সি দাদা বলেছিলো যে 20 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। তো দেখো এখন প্রায় 16 মিনিট মতো হয়েছে, আমরা অলরেডি হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়েছি। আমরা যাব নিউ কমপ্লেক্সে, এটা ওল্ড কমপ্লেক্স, আমরা যাব নিউ কমপ্লেক্সে, ওই সামনেরটা।
আগে আগে চলো, আস্তে, বেশি দূরে না, একটু আগে চলো। একটা চলে এসেছে আর একটা আসছে, এই যে কিছু খাওয়ার নেওয়ার জন্য বাড়ির থেকে তো সেরকম কিছু খাওয়ার নিয়ে আসার টাইম পাইনি। তো এখন অরিনের বাপি ওখানে অর্ডার দিচ্ছে আর আমরা একটু এখানে বসেছি, এখন আমরা ওয়েট করছি হাতে নিয়ে কতক্ষণে খাবারটা রেডি হবে, তারপরে আমরা যাবো। তাহলে চলো আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের এখনও বলিনি, এতক্ষণ যখন ওয়েট করলে তখন আরেকটু ওয়েট করে যাও, তারপরে একবারেই জানাই। ও কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছে সমানে, কন্টিনিউ তোমাদেরকে হিন্ট দিচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? এখনও বলছে, একটু বাদে তো বুঝেই যাবে। যাই হোক, খেয়ে নিই আগে। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ট্রেনে তো হ্যারাস হলাম সেটা তো দেখতেই পেলে তোমরা সবাই। ঠিক আছে চলো, এই দেখো আমাদের খাবার এসে গেছে, তো আমরা এখন আগে খেয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি প্ল্যাটফর্মে দিতে। এত বড় ছেলে কোলে উঠেছে, এত বড় ছেলে কোলে ওঠে, এবার নামো বাপি, এবার নামো, অনেকটা হয়ে গেছে, এবার নামো। তো দেখলে তোমরা কি অবস্থা,
ফাইনালি আমরা প্ল্যাটফর্মে এন্ট্রি করছি, আর কোনো দিকে যাওয়ার নেই, এখন জার্নি